সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা আজকে আলোচনা করব কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে 3 নম্বর প্রশ্ন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা, যশোর, সিলেট এবং দিনাজপুর বোর্ডে আসছে 2018 সালে। উদ্দীপকের চিত্রে এক দেওয়া আছে একটা ল্যাপটপ, দুই দেওয়া আছে একটা মোবাইল ফোন। তো যাই হোক, এ প্রসঙ্গে পরে আসি। আমরা প্রথমেই যেটা জ্ঞানমূলক আছে জানার চেষ্টা করি, মাঠ ফসল কি ইতিমধ্যে আমরা জেনে গেছি। তারপরে বলি যে সমস্ত ফসল মাঠে ব্যাপক পরিসরে চাষবাদ করা হয় তাকে মাঠ ফসল বলা হয়। আর একটু বড় করে যদি বলি তাহলে যাদের আর্থিক উপযোগিতা আছে এবং খাদ্য হিসেবে গ্রহণ করা হয় সেগুলোই মাঠ ফসল, মাঠে যেগুলোকে ব্যাপক আকারে চাষবাদ করা হয়। খতে আছে সামাজিক বনায়ন কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, সামাজিক বনায়ন কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি, যে বসত বাড়ির আশেপাশে, রাস্তার পাশে, পতিত জমিতে, রেল লাইনের পাশে, তারপরে প্রতিষ্ঠানের আশেপাশে, বিভিন্ন সামাজিক এলাকায় যে বন গড়ে ওঠে তাকে কিন্তু আমরা কি বলি, সামাজিক বন। অন্যভাবে বলি যে সমাজের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যে বনায়ন সৃষ্টি হয় তাকে সামাজিক বনায়ন বলে। তো সামাজিক বন মানুষের ফলের চাহিদা পূরণ করে, ভূমি ক্ষয় রোধ করে, কুটির শিল্প তৈরির কাঁচামাল সরবরাহ করে, জ্বালানি কাঠ পাওয়া যায়। এছাড়া সামাজিক বনায়নের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের কিন্তু কর্মসংস্থান হচ্ছে, অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে এই সামাজিক বনায়নের মাধ্যমে। তো এটা হয়ে গেল আমাদের গ নাম্বার প্রশ্ন, যে উদ্দীপকের চিত্র 2 কৃষির তথ্য সেবা প্রাপ্তিতে কিভাবে ভূমিকা রাখছে তা ব্যাখ্যা করা। আচ্ছা, চিত্র 2 এ যেটা দেখতে পাচ্ছি এটা মোবাইল ফোন, এই মোবাইল ফোনটা কৃষি তথ্য সেবা প্রাপ্তিতে কি ধরনের ভূমিকা রাখছে? আমরা তো জানি যে মোবাইল ফোন মানেই এখানে কিন্তু নেট ইউজ করা যায়, ইন্টারনেট ইউজ করা যায়। আচ্ছা, ইন্টারনেটের কথা বাদই দিলাম। আমরা জানি যে বাংলালিংকের একটা নাম্বার প্রথমত বের করেছিল তারা, এটা হচ্ছে 7676। এই নাম্বারে কল দিলে কৃষি বিষয়ে সব ধরনের তথ্য কিন্তু পাওয়া গেছে। একজন কৃষক যে কোনো জায়গা থেকে হোক বাংলালিংকের 7676 নাম্বারে যদি ফোন দিত, তাহলে কোন জমিতে কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে, কোন ফসলের কেমন দাম এবং কিভাবে সার প্রয়োগ করতে হবে, রোগ পোকা হলে কিভাবে দমন করা যায়, এগুলো সম্পর্কে কিন্তু তারা ধারণা পেত। সুতরাং বলা যায় যে চিত্র 2 কৃষি তথ্য সেবা প্রাপ্তিতে ব্যাপক ভূমিকা রাখছে, যেহেতু জরুরি, মোট কথা কৃষি সংক্রান্ত জরুরি তথ্য সেবা প্রাপ্তির ক্ষেত্রে মোবাইল ফোন খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আমরা 3 নম্বর প্রশ্ন দেখব, ঘ, চিত্র 1 ও চিত্র 2 এর মাধ্যমে মধ্যে কোনটি কৃষি উন্নয়নে অধিকতর উপযোগী, তোমার উত্তরে সপক্ষে যুক্তি দেওয়া। আচ্ছা, 1 এবং 2 এর তুলনামূলক পার্থক্য কোনটা ভালো? আচ্ছা, এখানে দুইটাই কিন্তু ইন্টারনেট ব্যবহারের উপযোগী, তবে মোবাইলের চেয়ে কম্পিউটারের ইন্টারনেট ইউজ করা যায় ভালো, মডেম লাগানোর ব্যবস্থা আছে, সুবিধা মোবাইলের চেয়ে ল্যাপটপে বেশি। সেক্ষেত্রে আমি একটু এভাবে বলতে পারি যে উদ্দীপকে প্রদর্শিত চিত্র 1 এবং চিত্র 2 দ্বারা যথাক্রমে কম্পিউটার এবং মোবাইলকে বোঝানো হয়েছে। কৃষি তথ্যের সবচেয়ে বড় ভাণ্ডার হচ্ছে ইন্টারনেট। কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করে ওয়েবসাইট থেকে কৃষির বিভিন্ন তথ্য সমস্যার সমাধান সহজে পাওয়া যায়। যেমন কোন জমিতে ফসল চাষে কতটুকু সার লাগবে তা জানার জন্য মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রবেশ করা যায় এবং সেখান থেকে কিন্তু সবকিছু জানা যায়। আর মোবাইল ফোনে নেট ইউজ করা যায়, কিন্তু বলবো যে অবশ্যই কম্পিউটারে যে সুবিধাগুলো পাওয়া যায় মোবাইল ফোনে সেই সুবিধাগুলো কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে? আচ্ছা, আর একটা বলবো যে মোবাইলে যে সুবিধাটা পাওয়া যাচ্ছে কম্পিউটারে কিন্তু আবার সেই সুবিধাটা পাওয়া যাচ্ছে না। আমি চাইলে মোবাইল থেকে যে কোনো জায়গায় কল দিয়ে যোগাযোগ করতে পারি। যেমন কৃষি কল সেন্টারে 16124 একটা নাম্বার আছে, যেখানে আমি মোবাইল দিয়ে সহজেই ফোন দিয়ে যোগাযোগ করে কৃষি, মৎস্য, প্রাণী বিষয়ক যে কোনো পরামর্শ পেতে পারি। কিন্তু ল্যাপটপ ইউজ করে কিন্তু সেই কাজটা করা যাবে না। সুতরাং স্পষ্টতই বলা যায় যে উপরে উল্লেখিত দুটা ডিভাইস, একটা হচ্ছে ল্যাপটপ আর একটা হচ্ছে মোবাইল, এই দুটো ডিভাইসের মধ্যে তুলনামূলকভাবে মোবাইল ফোনটা অধিকতর উপযোগী কৃষি তথ্য সেবা প্রাপ্তিতে এবং বাংলাদেশের কৃষি উন্নয়নে। তো যাই হোক, আমরা 4টা প্রশ্ন ইতিমধ্যে আলোচনা করে ফেললাম। তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখে নিও, ভিডিওটা রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।